আসসালামু আলাইকুম সবাইকে, আক্তার 89 ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি আক্তার হোসাইন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যারা ভিজিট ভিসা নিয়ে দুবাইতে আসছেন অথবা যারা ভিজিট ভিসা নিয়ে দুবাইতে আসবেন। অনেকেই আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ভিজিট ভিসা নিয়ে দুবাইতে আসি, আসার পরে দেখা যায় যে আমরা অনেক সময় 3 মাসের ভিসা নিয়ে আসি, দুবাইতে আসার পর দেখা যায় যে সেটা 1 মাসের ভিসা। তাই যারা ভিজিট ভিসায় চলে আসছেন অথবা যারা ভিজিট ভিসায় আসবেন, দুবাইতে এন্ট্রি করার পরেই আপনারা ভালো কোনো ট্রাভেল এজেন্সি অথবা টাইপিং অফিস থেকে আগে একবার চেক করে নেবেন যে আপনার ভিসাটা 3 মাসের ভিসা নাকি 1 মাসের ভিসা। অনেক সময় কিছু দালাল আছে বা ব্যবসায়ীরা আছে, তারা কী করে, এরকম অনেক কেস আমি পেয়েছি যেখানে এডিট করে আপনার ভিজিট ভিসার উপরে 1 মাসের ভিসাকে 3 মাস করে লোক পাঠিয়ে দেয়। আসার পরে দেখা যায় যে অনেকে নিশ্চিন্তে তাকে 3 মাসের ভিসা বলে, 1 মাস পরে দেখা যায় যে ওই ভিসার উপরে ফাইন আসছে, তাও ভিজিট ভিসার প্রতিদিনের ফাইন আসতে এসে 100 দিরহাম করে। তাই অনুরোধ করবো যারা ভিজিট ভিসায় আসবেন, অবশ্যই দুবাইতে এন্ট্রি করার পর আপনি চেক করে নেবেন যে আপনার ভিসাটা 1 মাসের নাকি 3 মাসের। এবং যারা অলরেডি দুবাইতে চলে আসছেন এবং চেক করে দেখছেন যে আপনারটা 1 মাসের অথবা 3 মাসের, অনেকেই দুবাইতে আসার পরে বিভিন্ন কোম্পানিতে কথা বলছেন ভিসা লাগানোর জন্য, ভিসা লাগাতে পারেন নাই, বা দেখা গেছে যে 1 মাস সময় প্রায় চলে শেষ হয়ে যাচ্ছে, অথবা যারা 3 মাসের ভিসা নিয়েছেন দেখতেছেন যে প্রায় 3 মাস শেষ হয়ে যাচ্ছে, তারা অবশ্যই ভিসার মেয়াদ শেষ হবার 5 থেকে 7 দিন আগে আপনার ভিসাটা আবার 3 মাসের জন্য অথবা 1 মাসের জন্য মেয়াদ বাড়িয়ে নেবেন। এবং মেয়াদ বাড়ানোর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সাথে। আমাদের অফিস হলো দুবাই সাতোয়া ইমার্স এনবিডি ব্যাংকের পশ্চিম পাশে, অথবা স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেওয়া আছে এটা আমার নাম্বার 0551704391। প্রয়োজন আপনার কোড নাম্বার লাগিয়ে নেবেন +97155704391, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করবেন। অনেকেই আছে যে 3 মাসের মেয়াদ চলে যায় অথবা 1 মাসের মেয়াদ চলে যায়, মেয়াদ বাড়াতে পারেন না, তখন দেখা যায় যে প্রতিদিন 100 দিরহাম করে ফাইন আসে। অবশ্যই মেয়াদটা বাড়িয়ে নেবেন, আর না হয়তো দেশে চলে যাবেন, আর না হয়তো প্রতিদিন 100 দিরহাম করে ফাইন আসবে, প্লাস আপনার ভিসাটি ব্ল্যাকলিস্টে চলে যেতে পারে। মনে করেন যে অনেকেই আছে আবুধাবি থেকে ভিসা নিচ্ছে, অনেকে দুবাই থেকে, অনেকে শারজা ইমিগ্রেশন থেকে ভিসা নিচ্ছে, তো আগে কী হতো যে ভিসার মেয়াদ যাবার পরেও লং একটা সময় পাওয়া যেত, তখন দেখা যেত যে ওই সময়ের মধ্যে শুধুমাত্র ফাইন দিয়ে ভিসাটা রিনিউয়াল করা যেত। এখন কি হচ্ছে যে দেখা যাচ্ছে 2 দিন, মানে ভিসা মেয়াদের 2 দিন 3 দিন বা 5 দিন পরেই ওই ভিসাটাকে অ্যাবসকন্ডিং করে দেওয়া হচ্ছে, মানে ব্লক লিস্টে ডেলে দেওয়া হচ্ছে, এবং যে ট্রাভেল এজেন্সি থেকে নিচ্ছেন তাদের কাছ থেকে প্রায় 3000-এর মতো টাকা কেটে, 1.5 দিরহাম কেটে নিচ্ছে। তখন কি হচ্ছে যে যদি কোনো কারণে আপনার ভিসাটা ব্লকে চলে যায় বা অ্যাবসকন্ডিংয়ে চলে আসে, সেক্ষেত্রে আপনার ওই অ্যাবসকন্ডিং রিমুভ করার জন্য, করানোর জন্য, ব্ল্যাকলিস্টটা রিমুভ করানোর জন্য আপনাকে প্রায় 3 থেকে 3500 দিরহাম আলাদাভাবে পেড করতে হচ্ছে। প্লাস আপনার উপরে যে ওভারস্টের কারণে ফাইন আসছে প্রতিদিন 100 দিরহাম করে, সে ফাইনগুলো দিতে হচ্ছে। মনে করেন যে আপনার ভিসার মেয়াদ 15 দিন ওভার হয়ে গেছে, তাহলে 100 দিরহাম করে 15 দিনে 1500 দিরহাম আপনার ফাইন চলে আসবে, প্লাস অ্যাবসকন্ডিং রিমুভ করার জন্য প্রায় 3000 দিরহাম, তার মানে প্রায় 4500 দিরহাম থেকে 5000 দিরহামের মতো আপনার উপরে ফাইন চলে আসবে। এটা বড় একটা অ্যামাউন্ট, তো আপনার খুব অল্প সময়ে, মানে মেয়াদ শেষ হবার 3-5 ওয়ার্কিং ডেজের মধ্যে, আপনারা জানেন যে শনি রবি এই 2 দিন কিন্তু ইমিগ্রেশন বন্ধ থাকে, প্লাস শুক্রবারে হাফ ডে ইমিগ্রেশন বন্ধ থাকে, সো আপনারা 3 ওয়ার্কিং ডেজ বা এর থেকে বেশি ওয়ার্কিং ডেজের মধ্যে আপনারা অবশ্যই আমাদের সাথে অথবা যে কোনো ভালো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনার ভিসাটা অবশ্যই রিনিউয়াল করে নেবেন। এবং আমরা 3 মাসের জন্য রিনিউয়াল ফিস নিচ্ছি মাত্র 1350 দিরহাম, কোনো ধরনের ডিপোজিট আমাদের কাছে রাখতে হবে না। আবারও আমাদের অফিসের লোকেশনটা বলে দিচ্ছি, আমাদের অফিস হলো দুবাই সাতোয়া ইমারাটস এনবিডি ব্যাংকের পশ্চিম পাশে আলগানিম টায়ারের পাশেই আমাদের অফিসটি, বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে +97155174391, অথবা যারা নতুনভাবে ভিজিট ভিসা নিচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যারা ফুল প্যাকেজ নিয়ে দুবাইতে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।